প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে বাংলাদেশের এই গণ ভারত কেন ভয় পাচ্ছে তাদের ভয় পাওয়ার কারণটা কি তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে কোথায় আজকের এই ভিডিওতে এই বিষয়ে একটু পর্যালোচনা থাকবে ভিডিওটার সঙ্গেই থাকুন তো প্রথমত বিষয়টা হলো দ্বিপাক্ষিক যখন চুক্তিগুলো সম্পাদিত হয় চুক্তিগুলো সাধারণত সম্পাদিত হয় একটা দেশের সাথে আর একটা দেশের কিন্তু গত পনেরো বছরে যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছে আমরা দেখেছি সেগুলো আসলে একটা দেশের সাথে আর একটা দেশের চুক্তি সম্পাদিত হয়নি বরং সেটা সম্পাদিত হয়েছে একটা দেশের সাথে একজন ব্যক্তির আমরা সকলেই দেখেছি যে অতি সম্প্রতি যেসব চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়েছে সেই চুক্তিগুলো ছিল একপাক্ষিক অর্থাৎ একটা দেশ একটা চুক্তি থেকে বিপুল সুবিধা সম্ভাবনা অর্জন করবে আর একটা দেশ কিছুই পাবে না এই ধরনের কিছু চুক্তি সম্পাদিত হয়েছে তো এই চুক্তিগুলোর বিরুদ্ধে সেই সময় বাংলাদেশের বিভিন্ন মানুষ কথা বলেছে বিভিন্ন জিও পলিটিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ মানুষগুলো যুক্তি তুলে ধরেছে কিন্তু সেগুলো আসলে আদতে বাংলাদেশ সরকার সেগুলোর দিকে কান দেয়নি বরং একটা দেশকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই চুক্তিগুলো সম্পাদিত হয়েছে একটা বিষয় আপনি খেয়াল করুন একটা গদিকে যখন টিকিয়ে রাখতে হয় তখন কিন্তু একটা সরকার একটা সৈরাজেরি সরকার বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনিক অবলম্বন করে কীরকম কাউকে ভয় দেখিয়ে রাখে কাউকে আটকিয়ে রাখে কাউকে বন্দি করে রাখে আবার কাউকে ভালোবেসে কাছে টেনে নেয় কারো মকজ ধোলাই করে ব্রেন ওয়াশ করে তাদের পক্ষে রাখে ঠিক সেরকম দেশের ভিতরে তো এগুলো সংগঠিত হয়েছে এর বাহিরে ভারতের সাথেও ভারতকে খুশি করার উদ্দেশ্যে এই ইতিপূর্বে বাংলাদেশ সরকার যে চুক্তিগুলো করেছিল সেই চুক্তির উদ্দেশ্য ছিল ভারতকে খুশি করা ভারতকে পাশে রাখা যে কোনো প্রয়োজনে যেন ভারত বাংলাদেশের পাশে নয় বরং বাংলাদেশ সরকারের প্রধানের পাশে থাকে তো ভারতকে খুশি করার ভারতকে হাতে রাখার উদ্দেশ্যে এই চুক্তিগুলো সম্পাদিত হয়েছে যেগুলোর বিরুদ্ধে বাংলাদেশের কোনো মানুষই সম্মতি জ্ঞাপন করেনি কেউ কথা বলেছে কেউ চুপ থেকেছে পক্ষে কেউ বলেনি এখন এগুলো ভারত সরকার যখন চুক্তিগুলো সম্পাদিত করেছিল সেগুলো নিঃসন্দেহে একপাক্ষিক একপাক্ষিক একটা চুক্তি ছিল এবং এখানে একটা জিনিস মনে রাখবেন গতকালকে কিন্তু ভারতের এনডিটিভি টিভি চ্যানেল থেকে ডক্টর ইউনিসের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল অ্যাটলিস্ট তারা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান হিসেবে মানতেই নারাজ বরং তারা সে এটাকে মৌলবাদীদের উথান সন্ত্রাসী জঙ্গি হামলা এই ধরনের আখ্যা দিতে সবসময় ব্যস্ত তো ডক্টর ইউনুসকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশে আসলে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে কেন শেখ মুজিবের ছবি নামিয়ে রাখা হচ্ছে কেন তো এই প্রশ্নের উত্তরে কিন্তু ডক্টর ইউনুস খুবই চমৎকার এবং খুবই যুক্তিযুক্ত একটা উত্তর দিয়েছেন বুদ্ধিদীপ্ত একটা উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে এই যে মূর্তি ভাঙ্গা হচ্ছে এটা আসলে কোনো জঙ্গি হামলা নয় বরং এটা একটা সাময়িক ব্যাপার এটা শেখ হাসিনার শেখ হাসিনাই আসলে এর জন্য তাই তিনি গত পনেরো বছরে যা করেছেন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এই কারণে তারই বিক্ষুব্ধতার প্রকাশ তারই আক্রোশের প্রকাশ তবে এটা সাময়িক কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং তিনি আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছিলেন যে জিও পলিটিক্যাল ইস্যুতে বাংলাদেশ যদি অশান্ত হয়ে যায় তাহলে তাহলে কিন্তু কোনো আদতে কোনো দেশে ভালো থাকবে না আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারত ছাড়াও আরও প্রতিবেশী দেশ আছে চীন বলেন নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো আমাদের প্রতিবেশী দেশ তো বাংলাদেশ যদি অশান্ত হয়ে ওঠে তাহলে প্রতিবেশী দেশেও কিন্তু এর প্রভাব পড়বে বিশেষ করে তিনি বলেছেন যে ভারতের সেভেন সিস্টার্স ওয়েস্ট বেঙ্গল এবং মিয়ানমারের কথা উল্লেখ করেছেন তিনি কিন্তু ইন্ডিয়া টোটাল ইন্ডিয়ার কথা বলেননি এখানেও কিন্তু তিনি একটা বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন বিষয়টা ভালো লেগেছে এবং বাংলাদেশের রীতিপূর্বের কোনো নেতাই কিন্তু এভাবে নিজেকে প্রোটেক্ট করে কথা বলতে পারেনি তিনি কথা বলেছেন যে তুমিও একটা দেশ আমিও একটা দেশ তুমি যদি আমার সাথে কথা বলতে আসো চুক্তি করতে আসো তাহলে তোমার দেশের সাথে আমার দেশের চুক্তি হবে এখানে উভয়ের প্রাপ্তি থাকবে উভয়ের সম্ভাবনা থাকবে একপাক্ষিক তুমি সুবিধা নিয়ে যাবে আমার কিছু নাই এ ধরনের কোনো চুক্তি সম্পাদিত হবে না যদিও কথাটা তিনি এভাবে বলেননি কিন্তু তার কথার হিডেন অর্থ যদি আমরা উদ্ঘাটন করতে চাই তাহলে তার ভাবভঙ্গিমা ছিল এরকম এখন তারা মূলত চিন্তায় আছে কি বাংলাদেশের সাথে তাদের সাড়ে চার হাজার কিলোমিটারের যে একটা বিশাল বর্ডার আছে যা তাদের অন্য কোনো দেশের সাথে নেই তো এই বিশাল বর্ডারে আসলে কি হবে কি হতে যাচ্ছে এই চিন্তা করতেছে ওয়েস্ট বেঙ্গল যারা আছে আমরা দেখেছি ইলিশ রপ্তানিতে বাংলাদেশ কি করেছিল ইলিশ রপ্তানিতে বাংলাদেশের মানুষের নিজস্ব যে চাহিদা আছে সেই চাহিদাগুলোকে অপূর্ণ রেখে বাংলাদেশ সরকার ইলিশ কলকাতায় রপ্তানি করেছিল ভারতে রপ্তানি করেছিল তাদের ভারতকে খুশি করার উদ্দেশ্যে কিন্তু এখন তো সেটা হবে না তাহলে কলকাতার মানুষের ইলিশের চাহিদা কিভাবে পূরণ হবে এই ব্যাপারটায় তারা একটু দুশ্চিন্তায় পড়ে গেছে তো আরও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আছে টোটালি ভারত আসলে বাংলাদেশের সাথে যত ধরনের চুক্তি সম্পাদন করেছে সেটা পুরো দেশের সাথে চুক্তি সম্পাদন করেনি বরং একজন ব্যক্তির সাথে তাদের চুক্তিগুলো সম্পাদিত হয়েছিল এবং চুক্তিগুলো ছিল পুরোপুরি একপাক্ষিক কিন্তু বাংলাদেশের এই গণ অভ্যুধানের পর সে পাক্ষিক চুক্তিগুলো নিশ্চয়ই বাতিল হবে যেগুলো হয়ে গেছে সেগুলোও বাতিল হবে যেগুলো হওয়ার পথে সেগুলো বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে তো ভারত আসলে করেছিল কি তারা একটা ঝুড়িতে তাদের সমস্ত ডিমগুলো গচ্ছিত রেখেছিল কিন্তু হঠাৎ করে দেখলো সেই ঝুড়িটাই উধাও তাদের আশা ভরসা তাদের তাদের সুবিধা অসুবিধাগুলো সবগুলো আসলে বিনষ্ট হয়ে গেছে বিনাশ হয়ে গেছে আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের এই সরকার যদি ভোটের মাধ্যমে জনগণের রায়ে গদি হারাতো তাহলে কিন্তু তাদের কোনো চিন্তার বিষয় ছিল না কিন্তু এই সরকারের পতন হলো কীভাবে একটা গণ অভ্যুতানের মাধ্যমে গণ অভ্যুতানের মাধ্যমে গড়ি গদি হারিয়ে সেই সরকার নিতান একদম পালিয়ে যেতে বাধ্য হলো এটাই তাদের চিন্তার বিষয় তারা যেটা মনে করেছিল যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সারা বাংলাদেশ টিকতে পারবে না এবং তারা বর্তমানেই কিন্তু এই ধান ধ্যান ধারণাটার ভিতরে আছে এই ধান ধারণাটা তারা বিভিন্নভাবে সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য ভারতের একটা রিপাবলিক রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে এই চ্যানেলটার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা হাস্যকর কতটা ভিত্তিহীন সংবাদ তারা প্রচার করে তো আসলে তারা গণ অভ্য যে হয়েছে এই বিষয়টাকেই তারা সমর্থন করছে না বরং তারা এটাকে একটা জঙ্গি হামলা এটা একটা মৌলবাদীদের উত্থান হয়েছে এই ব্যাপারটা প্রচার করতেই তারা ব্যস্ত কেননা তাদের ভিতরে ভয় আছে যে বাংলাদেশকে ইতিপূর্বে তারা যতটা যেভাবে ব্যবহার করত যেভাবে তারা চাপ প্রয়োগ করে ব্যবহার করতো যেভাবে তারা বাংলাদেশ থেকে নিজের সুবিধাগুলো আদায় করে নিত বাংলাদেশকে কোনো ধরনের সুবিধা না দিয়ে যেভাবে তারা নিজের স্বার্থ হাসিল করত। অদূর ভবিষ্যতে কি সেই স্বার্থটা তারা হাসিল করতে পারবে এই প্রশ্নটা তাদের ভিতরে একটা দুশ্চিন্তার জন্ম জন্ম দিয়েছে তাদের মনে একটা টেনশনের জন্ম দিয়েছে যার কারণে তারা ভয়ে আছে